বৃষ্টির দিনে সবারই কিছু ভাজাভুজি খেতে ইচ্ছে হয়, কিন্তু যারা হেলথ কনসিয়াস বা যাদের কোনো হেলথ ইস্যুস আছে ওরা ভাজাভুজি খেতে পারে না ইচ্ছে করলেও। তাই আজকে আমি এমন একটা সিঙ্গারার রেসিপি নিয়ে এসেছি যেটা আমি ডোবা তেলে তো দূরের কথা, অল্প তেলেও ভাজবো না, কিন্তু খেতে খুবই টেস্টি আর খুবই ক্রিস্পি হয়েছে। ওয়েলকাম টু পায়েলস কিচেন, নিয়ে এসেছি হেলদি নন ফ্রাইড ক্রিস্পি আটা সিঙ্গারার রেসিপি। যেহেতু আমরা হেলদি সিঙ্গারা বানাচ্ছি তাই এই রেসিপিতে আমরা ময়দার ইউজ করব না, আটা দিয়েই বানাবো সিঙ্গারাটা। কড়াতে অল্প রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, আপনারা সর্ষের তেলও নিতে পারেন। মিডিয়াম সাইজের দুটো আলু একদম ছোট ছোট টুকরো করে রেখেছি, ধুয়ে রেখেছি, অ্যাড করে দিচ্ছি। একটু নুন আর 1 পিঞ্চ হলুদ গুঁড়ো অ্যাড করে লো টু মিডিয়াম হিটে আলু একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, মেরে দিলাম। আলু হালকা ভেজে নিয়েছি, একদম হালকা ভেজেছি, টুকরোগুলো ছোট ছোট তাই হাফ সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে আরেকটু তেল গরম করে নিয়েছি, এখানে 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন মেথি দানা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, অ্যাড করে দিচ্ছি। হিট লো আছে, নয় ফোড়ন পুড়ে যাবে, নেড়ে দিলাম। সুগন্ধ আসার ওয়েট করব। মেথি দানা কেন ভিজিয়েছি একটু পরে বলছি। মেথি দানা ভেজালে নরমও হয়ে যায় আর তেতো ভাব অনেক কমে যায়। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, 1 পিঞ্চ হিং অ্যাড করে দিলাম, নেড়ে দিচ্ছি। হিট লো আছে, নয় হিং পুড়ে যাবে, হিং বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে হিং পুড়ে যায়, নেড়ে দিলাম। 1/2 টিস্পুন আদা ক্রাশ করে রেখেছিলাম টুকুনিতে, অ্যাড করে দিচ্ছি, আপনারা আদা বাটাও নিতে পারেন। আর দুটো কাঁচা লঙ্কাও ক্রাশ করে রেখেছিলাম, অ্যাড করে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, কম চলে কম, বেশি চলে বেশি, নেড়ে দিচ্ছি। হিট লো আছে, আদাও নিচে লেগে যায়, বেশি ভাজবো না আদা। হয়ে গেছে, ভাজা আলু অ্যাড করে দিচ্ছি, লো হিটে একটু নেড়ে নেব কিছু সেকেন্ড, একটু গরম জল অ্যাড করে দিচ্ছি, নিচে যেটা লেগে আছে সেটা উঠে আসবে আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। হিট মিডিয়াম করে দিয়েছি, বয়লার করব, মিক্স করে দিলাম। একটু নুন অ্যাড করছি, একটু হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন চিনি বা এক্সপার্ট টেস্ট, নেড়ে দিলাম। নিচের লেগে থাকাগুলো উঠে এসছে, দেখতে পাচ্ছেন। এখানে লেবেলড 1 টিস্পুন শেকা জিরে গুঁড়ো আছে, লেবেলড 1 টিস্পুন গোটা ধনে শেকে গুঁড়ো করে রাখা আছে, আর 1/2 টিস্পুন কস্তুরি মেথি হালকা শেকে হাত দিয়ে ক্রাশ করে রাখা আছে। অর্ধেক মশলা এখন অ্যাড করব আর বাকি লাস্টে অ্যাড করব। এখন অ্যাড করলে কি হবে, আলুর ভেতরে মশলাটা ঢুকে যাবে, আর বাকি লাস্টে অ্যাড করলে কি হবে, যেহেতু শেকে গুঁড়ো করা মশলা তাই খুবই ফ্লেভারফুল হবে, গন্ধটা রয়ে যাবে পুরের মধ্যে। নেড়ে দিলাম, ঢাকার দরকার নেই, আলু সেদ্ধ হয়ে গেছে, আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে, একটু মাখো মাখো আছে, গ্যাস অফ করে দিচ্ছি। পুরো জল শুকোনোর আগে বাকি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কস্তুরি মেথি অ্যাড করে মিক্স করে দিচ্ছি। একটু খুন্তি দিয়ে ক্রাশ করে দিচ্ছি, ভাঙ্গা ভাঙ্গা করে দিচ্ছি। 1/4 টিস্পুন ফ্রেশলি গুঁড়ো করা গরম মশলা আছে, ফ্রেশলি গুঁড়ো করলে ফ্লেভার খুবই ভালো আসে, অ্যাড করে মিক্স করে দিচ্ছি।
2 মিনিট রেখে স্ট্যান্ডিং টাইম দেব, নয় মশলাগুলোর ফ্লেভার উড়ে যাবে, গরম মশলার গন্ধ উড়ে যাবে। পুরটার থেকে খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে কিছু চিনে বাদাম শেকে রেখেছিলাম, অ্যাড করে দিচ্ছি, আপনারা ভেজ করতে পারেন। ক্রিস্প হওয়া অবধি শেকেছি, মিক্স করে দিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। যেহেতু হেলদি সিঙ্গারা বানাচ্ছি, এই কাপের হাফ কাপ লাল আটা নিয়েছি। লাল আটা বেশি হেলদি হয়, তবে আপনারা সাদা আটাও নিতে পারেন। বেশি পরিমাণে বানাতে চাইলে আটা বেশি করে নেবেন। একটা লিচি দিয়ে 2টো সিঙ্গারা হয়, আর 2টো লিচি দিয়ে 4টা সিঙ্গারা হবে। এখানে 2টো লিচির আন্দাজে আটা নিয়েছি। চামচের আগা করে একদম 1 চিমটি নুন দিলাম। আটা কম আছে, নুন কমই দিতে হবে। 1/4 টিস্পুন জোয়ান হাতে নিয়ে এইভাবে ক্রাশ করে দেব, এতে ভালো ফ্লেভার আসবে। আর জোয়ান দিলে যে কোনো জিনিস ডাইজেস্ট হয়ে যায়। যেহেতু আমরা শ্যালো ফ্রাইও করবো না, ডিপ ফ্রাইও করবো না, একটু ময়ান তো দিতেই হবে। 2-3 টিস্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করছি। এবার মিক্স করে নেব, হ্যান্ড ওয়াশ করে নিয়েছিলাম। এইভাবে র্যাপ করতে হবে। এভাবে মুঠি করলে একটা শেপ হোল্ড করবে, বুঝতে হবে যে ময়ান ঠিকঠাক হয়েছে। টেক্সচারটা ব্রেড ক্রাম্বসের মতো হবে। ঠান্ডা জল দিয়ে একটা শক্ত ডো করতে হবে, তবেই ক্রিস্পি হবে। সফট ডো করলে কি হবে, নরম হয়ে যাবে, সিঙ্গারাগুলো ভালো হবে না। একদম জল ছিটা দিয়ে দিয়ে ডো করব, নয় বেশি জল পড়ে যাবে। আর জল অ্যাড করব না, এবার মেখে নেব। এটা বেশি মাখতেও হয় না, বেশি মাখলে সফট হয়ে যাবে। একদম শক্ত ডো, ফাটা ফাটা দেখতে পাচ্ছেন। আধ ঘন্টা ঢেকে রাখবো, আটা সেট হয়ে যাবে। আধ ঘন্টা হয়ে গেছে, আটা একবার মেখে নিচ্ছি। লিচি কেটে গোল গোল করে নেব। কিচেন প্ল্যাটফর্ম ক্লিন করে নিয়েছি, এখানেই বেলে নেব। যেহেতু মাইক্রোওয়েভে বানাবো, তাই একদম পাতলা করে বেলতে হবে, তবেই ক্রিস্পি হবে। কেনারটা ফাটা হবে, কারণ শক্ত ডো। সাইডগুলো পাতলা করতে হবে। একদম পাতলা আর বড় করে বেলে নিয়েছি। আমার আঙ্গুলগুলো দেখা যাচ্ছে, এতটা পাতলা বেলেছি। এই যে আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। এবার কাট করে নেব, একটু লম্বাতে বেলতে হয়, তবে সিঙ্গারার শেপটা হবে। কেটে নিয়েছি, একটু জল লাগিয়ে দিচ্ছি, কারণ সিল করতে হবে। এটার সাইডটা একটু কেটে দিয়েছি চাকু দিয়ে, যাতে কিনারটা দেখতে ভালো হয়। একটু জল লাগিয়ে নিচ্ছি। কীভাবে ফোল্ড করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
এই জলের জায়গাতে লাগিয়ে দিচ্ছি আরেকটা পোর্শন এইভাবে। এবার এই কোণটা ধরে পুর ভরে নিতে হবে। পুর একদম বেশি দিলে কি হবে, সিল করতে প্রবলেম হবে, আবার একদম কম দিলেও খেতে ভালো লাগবে না, আর দেব না। সাইডেও জল লাগিয়ে নেব। পেছনে একটা প্লেট এভাবে শাড়ির কুচির মতো, তারপর দুটো মুখ একত্র করে এভাবে চেপে দিতে হবে। এভাবে বসিয়ে দিতে হবে। একটা চীনামাটির ডিশ অয়েল মাখিয়ে গ্রিস করে নিয়েছি। তেল না মাখালে কি হবে, সিঙারাগুলো আটকে যাবে। আপনাদের কাছে যদি বেকিং ডিশ, বেকিং ট্রে থাকে সেটাও ইউজ করতে পারেন। সিঙ্গারাগুলো অ্যারেঞ্জ করে দিচ্ছি মাইক্রোওয়েভ 180°C-এ প্রিহিট করতে রেখেছি। একটু ফাঁকা রাখতে হবে, ওপরে চাইলে একটু তেল ব্রাশ করে, কিন্তু অলরেডি ভেতরে অনেক তেল আছে, আর দেওয়ার দরকার নেই। আপনারা যদি বেক করতে না চান, ডিপ ফ্রাই করতে চান, সেটাও করতে পারেন। একদম তাড়াতাড়ি পটাপট ডিপ ফ্রাই হয়ে যাবে। কেন, কারণ রুটিগুলো উপরের কাভারিংটা আমরা একদম কাগজের মতো পাতলা বেলেছি, তাই ভাজতে একদমই বেশি সময় লাগবে না। ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেডে সিঙ্গারাটা বেক হতে 20 থেকে 30 মিনিট লাগবে। এই ক্রিস্পি হেলদি আটার সিঙ্গারার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। এতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।